শোনাব অনিশ দেবের গল্প অবলম্বনে রূপলি রক্ত। এই তো উঠে পড়েছেন দেখছি, ভেরি গুড। আপনি আয়না চাইছিলেন, এই নিন আপনার আয়না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর বালিত। খুশি তো? খুব খুশি। দ্যাটস গুড, সব সময় একদম খুশি খুশি থাকতে হবে, তাড়াতাড়ি ভালো হয়ে উঠতে হবে তো। আপনার হাসিটা খুব সুন্দর, এমন ঝকঝকে দাঁত আমি জানতাম শুধু বিজ্ঞাপনের ছবিতেই দেখা যায়। আমি বিছানায় উঠে বসলাম, খুব খুশি খুশি লাগছে। এখানে আসার পরেই প্রথম নিজের মুখ দেখতে পাব। ডক্টর পালিতের দিকে তাকিয়ে কৃতজ্ঞভাবে হাসলাম, উনিও হাসলেন। গধূলির আবছা আলোয় ডক্টর পালিতের সাদা দাঁত ঝিকমিকিয়ে উঠল। আমি আয়নায় নজর দিলাম। কি করছো বেটা? এই কি আমি? এইরকমই কি দেখতেছিলাম? সাদা মাটা মাঝারি রঙের স্বাস্থ্যবান এক যুবকের মুখ। কে কে কি জানি, এই যুবককে তো আমি কখনো দেখিনি। নিজের যে চেহারা আমার মনে আছে তার সঙ্গে তো এর এতটুকু মিল নেই। আশ্চর্য, এই কে কে? বাইরের পৃথিবীতে ঘনায়মান প্রদোষকাল, কেবিনের ভেতরে অন্ধকার ক্রমশ গাঢ় হচ্ছে, আর আয়নার মুখটাও ঢেকে যাচ্ছে একটু একটু করে আঁধারে। ঘরের একমাত্র জানলাটা চোখে পড়ছে আয়নার ভেতর দিয়ে। কিন্তু ডক্টর পালিত, ডক্টর পালিত কই? ডক্টর পালিত! চমকে চোখ ফিরিয়ে দেখি উনি আমার মাথার ঠিক পেছনটাতে আর একটা জানলা আর আড়াল করে দাঁড়িয়ে আছেন, মুখটা ছায়ায় ঢাকা, চোখ দুটো অন্ধকার কোটর। খসখস শব্দে হেসে বললেন, কে, নিজেকে চিনতে পারছেন না তো? এখানে যারা আসে তারা কেউই পারে না, আর কিছুদিন এখানে কাটানোর পর যখন চিনতে পারে তখন এখান থেকে তাদের ছুটি হয়ে যায়। আমার মাথায় কিছুই ঢুকলো না, ধাঁধার মতো সব জট পাকিয়ে গেল। এখানে কতদিন রয়েছি আমি, কতদিনই বা থাকতে হবে? বহুবার একথা জিজ্ঞেস করেছি ডক্টর পালিতকে, উত্তরে পেয়েছি নিঃশব্দ হাসি। দিন আয়নাটা, আবার দিন। ডক্টর পালিত হাত বাড়িয়ে আয়নাটা নিতে চাইলেন। আমি 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 এটা কাছে রাখতে চাই ডক্টর, প্লিজ প্লিজ ডক্টর, প্লিজ প্লিজ। অনুনয়ের সুর বেরিয়ে এলো আমার ঠোঁট চিরে। আবার সেই হাসি। নিয়ম নেই যে যদি আয়না ভেঙে অসাবধানে আপনার হাত পা কেটে যায়, আমরা চাই না আমাদের এখানকার রোগীদের কারুর অযথা রক্তপাত হোক। জানেন তো রক্ত কত মূল্যবান, রক্তের এক একটা ফোঁটার কত দাম। আয়নাটা হাত থেকে নিয়ে নিলেন ডক্টর পালিত। এই হাসপাতালে ডিসিপ্লিন ইজ মাস্ট, ডিসিপ্লিন ইজ টপ প্রায়োরিটি। চুপচাপ বিশ্রাম নিন, সন্ধ্যে হয়ে গেছে, আলোটা জ্বালিয়ে দিয়ে গেলাম, ওকে? ডক্টর পালিত চলে গেলেন, ঘরের মধ্যে নীলচে আলো, ঘরের মধ্যে আবার আমি একা। সন্ধ্যে ঘন হয়ে গেছে, শরীরটা কেমন দুর্বল লাগছে, কেমন যেন ঘুম ঘুম পাচ্ছে। ডক্টর পালিতের এই হাসপাতালটাই অদ্ভুত, বিশাল এলাকা জুড়ে বাড়ি, অথচ জোনাচারেকের বেশি রুগী আমার চোখে পড়েনি, আর ডাক্তারও ওই একজন, ডক্টর প্রিয়লাল পালিত।
এছাড়া একজন নার্স আছেন, একজনই মিস তৃষ্ণা পাল। গোটা হাসপাতালে মোট 6টি প্রাণী, অথচ প্রায় 3 বিঘে জুড়ে বাগান, পুকুর, বাড়ি, আর পেছন দিকটায় ঘন জঙ্গল। জায়গাটা শহর থেকে কত দূরে কে জানে। শহরের মধ্যে কি মানসিক রোগের কোনো হাসপাতাল নেই যে আমাদের মতো 4-4 জন হতভাগ্যকে এইখানে পাঠিয়েছে এই নির্বান্ধব পুরীতে? খাঁখা হাসপাতালে মাঝে মাঝে আমি ঘুরে বেড়াই, একতলা, দোতলা, তিনতলা, চারতলা, যেখানে ইচ্ছে হয় ঘুরি। কাউকে চোখে পড়ে না, কেউ বাধাও দেয় না, কিন্তু আমি জানি, আমি নিশ্চিত জানি, ফাঁকা ফাঁকা হলেও এদের চোখে ফাঁকি দিয়ে হাসপাতালের বাইরে বেরোবার কোনো উপায় নেই। এমনি করে হাঁটতে হাঁটতে অনেক দিন ডক্টর পালিতের দোতলার ল্যাবরেটরিতে পৌঁছে গেছি। শিশি, বোতল, নানা রকম কেমিক্যাল আর যন্ত্রপাতিতে ভরা প্রকাণ্ড ঘর। ওই ঘরে ঢুকলেই আমার শরীরের ভেতরটা কেমন চনমন করে ওঠে। তাকে সার সার সাজানো নানা রকমের বিশেষ শিশি, আমার হাতের আঙুলগুলো কেমন নিষ্পিস করতে থাকে। মরার খুলি আর তার তলায় কাটা চিহ্নের মতো আঁকা একজোড়া হাড়ের ছবি আমাকে তীব্রভাবে লোভ দেখায়। চোখ ঠাউরে হাতছানি দেয়, আমায় ডাকে, হায় হায় হায়। আমার চোখে কিরম নেশা ধরে যায়, আমার মাথা ঝিমঝিম করে। কতদিন যে ওইসব জিনিস আমি হাত দিইনি, কিন্তু হাজার ইচ্ছে হলেও আমি ফাঁকা ঘরে ঢুকে তাকের দিকে হাত বাড়াইনি কখনো। কারণ আমি জানি ডক্টর পালিত কিংবা মিস পান এখন এই সময় যেখানেই থাকুন না কেন আমার ওপরে ঠিক নজর রাখছেন। একদিন আমাকে ওরা একেবারে ধরে ফেলেছিলেন হাতে নাতে, তবে কি জানি কেন কিছু বলেননি। ডক্টর পালিত আর মিস পান দুজনে দুজনের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হেসেছিলেন। কি অপমান! ওই ওই বিশ্রী হাসি দেখে অপমানে আমার গায়ে জ্বালা ধরে গিয়েছিল সেদিন। চিড়ি লাগে ঘরের ভেতরে নীল আলো এমনিতে কেমন যেন স্বপ্ন ডেকে আনে, কিরকম ঘুম ঘুম পায়, কিন্তু বিচ্ছিরি লাগে। এখানে সব কিছুর রং সাদা, ঘরের দেওয়াল সাদা, জানলা সাদা, দরজা সাদা, বাগানের ফুলগুলো সাদা, এমনকি রুগীদের মুখগুলো পর্যন্ত ফ্যাকাশে ফ্যাকাশে সাদা। শুধু ডক্টর পালিত আর তৃষ্ণা পানের মুখগুলো অন্যরকম। ডাক্তারদের মুখ আর রুগীদের মতো রুগ্ন ফ্যাকাশে হতে যাবে কেন? সবচেয়ে চোখটানে ঠোঁট জোড়া, টুকটুকে লাল, ঘোর লাল, ঠিক ঠিক লিপস্টিকের মতো। এমন সময় মিস পান ঘরে ঢুকলেন খাবার নিয়ে। গুড ইভিনিং। বিছানার পাশে টেবিলের উপরে খাবার নামিয়ে রেখে বললেন, কে, কেমন আছেন? ভালো। আপনি তো গুড বয়। কে, গুড বয় তো? তাহলে গুড বয়। আপনি কদিন ধরে ঠিক মতো খাচ্ছেন না কেন? ভালো করে খাওয়া দাওয়া করতে হবে তো, নইলে তাড়াতাড়ি সেরে উঠবেন কেমন করে? আমি শুয়ে শুয়ে নীলচে আলোয় তৃষ্ণাপানকে দেখতে লাগলাম। আঠোসাঁটো চেহারা দেখলে কেমন একটা অদ্ভুত অনুভূতি শরীরে ছড়িয়ে যায়, কিন্তু চোখের দিকে চোখ পড়লে সঙ্গে সঙ্গে কেমন শীত শীত করতে থাকে, লোমগুলো কাড়া হয়ে ওঠে। এই যে গুড বয়, আপনাদের, আমাদের এখানকার পেশেন্টদের স্বাস্থ্য সব সময় তরতাজা থাকা দরকার। তৃষ্ণা পানের লাল টুকটুকে ঠোঁট জোড়া বোধহয় শুকিয়ে গিয়েছিল। কথা বলতে বলতে ঠোঁটের উপর জিভের ডগাটা একবার বুলিয়ে নিলেন। অবশ্য এখন আপনার চেহারা খুব একটা খারাপ নেই। হঠাৎই
কোমল হাতটা বাড়িয়ে আমাকে স্পর্শ করলেন, হাতের উপর আদর করে চিমটি কাটলেন। এই যে গুড বয়, আমাদের সব রোগীদের মধ্যে আপনি সবচেয়ে ভালো। আমাদের কথা মতো চলেন, স্বাস্থ্যের যত্ন নেন, এই কদিন শুধু যা শুনুন, আজ কিন্তু যা যা দিয়েছি লক্ষ্মী ছেলের মতো খেয়ে নেবেন, কেমন? চলি। আমি কি বলবো ঠিক করে ওঠার আগেই মিস পান চলে গেলেন। বিছানায় উঠে বসে টেবিলটা কাছে টেনে নিলাম, খিদে পাচ্ছে, খুবই খিদে পাচ্ছে। আমি লক্ষ্য করে দেখেছি ট্রিটমেন্ট রুম থেকে ফেরার পর থেকে প্রচন্ড খিদে পায়, অথচ কি যে হয়, মানে খিদে খিদে ভাবটা আছে অথচ নেই, খিদে পাচ্ছে অথচ খেতে ইচ্ছে করছে না। তিন দিন আগে ডক্টর প্রিয়লাল পালিত আমাকে ট্রিটমেন্ট রুমে নিয়ে গিয়েছিলেন, ঘরটা কাঁচের। সেখানে যে আমার কি ট্রিটমেন্ট হয়েছিল মনে নেই, শুধু এটুকু মনে আছে যখন ফিরে এসেছি তখন শরীরে অসহ্য ক্লান্তি, প্রচন্ড অবসাদ আর জড়তা। তারপর থেকে আমার খাওয়া দাওয়ার মাপ বাড়িয়ে দিয়েছেন ডক্টর পালিত। ট্রিটমেন্ট রুম থেকে ফেরার পরে পরেই বরাবর এই ব্যবস্থা করেন, ভালো করে খেয়ে দিয়ে আমাকে আবারও সুস্থ সবল হতে হবে, ডাক্তারের আদেশ। অতএব খাওয়া শুরু করলাম। হঠাৎই দরজায় একটা ছায়া নজরে পড়ল, চমকে মুখ তুলে তাকালাম। ছায়াটা পায়ে পায়ে ঘরে ঢুকে এলো, চাপ দাড়িওয়ালা অল্প বয়সী ছেলে, একটা হাসপাতালে নতুন এসেছে, রোগাসোগা চেহারা, ছটফটে চোখ, মুখে কেমন একটা তেজ আছে। ও আর আমি ছাড়া যে দুজন রোগী হাসপাতালে আছে তারা বুড়ো, শুকিয়ে কিরকম প্যাকাটির মতো হয়ে গেছে, ঘর ছেড়ে বেরোনোর ক্ষমতাই নেই, বিছানাতেই শুয়ে বসে থাকে। মিস পানকে ওদের কথা জিজ্ঞেস করলেই বলেন ওদের তো আর কোনো রোগ নেই, ভালো হয়ে গেছেন। তাহলে ওরা ছুটি নিয়ে চলে যাচ্ছেন না কেন? কোথায় যাবেন, দুজনেরই তিন কোলে কেউ নেই তো। মিস পান সরু সরু সাদা দাঁতগুলো দেখিয়ে মিষ্টি করে হাসলেন। যাদের কেউ থাকে না তারাই তো এখানে আসে, আমরাই তাদের সব, বুঝলেন গুড বয়? সিস্টার, আমার আমার অসুখ কবে সারবে? সারবে সারবে, এত অধৈর্য হচ্ছেন কেন? আর দু চারজন মোটা সোটা রুগী আসুক, আপনাদের দুজনের অসুখ তখন তাড়াতাড়ি সারবে। আমি এরকম অদ্ভুত জবাব শুনে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলাম। একবার মনে হয়েছিল বুড়ো দুটো সত্যি সত্যি বেঁচে আছে তো। ঘরের দরজা দিয়ে উঁকি মেরে যখনই ওদের দেখেছি মনে হয়েছে সাদা চাদরে ঢাকা রক্তহীন একেবারে ফ্যাকাশে সাদা দুটো মানুষ। পেট পুড়ে খাচ্ছেন দেখছি, ঠাট্টা সুরে বলল দাড়িওয়ালা ছেলেটা। তারপর বিনা আমন্ত্রণে বিছানার একধারে এসে বসল, দেখা হলেই ছেলেটা আমার সঙ্গে ঠাট্টাই আর কি করে। আপনি তো হলেন ওদের পোষা পাখি, জবাইয়ের মুরগির মতো, যত খেয়ে দিয়ে মোটা হবেন ততই ওদের ভালো। শোনো না, সব কিছুই না, আজ অনেক বেশি বেশি দিয়েছে, আমার এত খেতে ইচ্ছে করছে না। না 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 না, এই 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 বাটিটা তুমি নাও। ওরে বাপরে, ও যেন আঁতকে উঠল, তড়াক করে উঠে পড়ল বিছানা ছেড়ে। মরে গেলেও আপনার হাত থেকে কোনো জিনিস খাচ্ছি না, এত জলদি আমার মরার স্বাদ নেই। ও কিছু কেন, না নাও না, একটু টাটকা টাটকা খাবার, এই 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 তো সিস্টার দিয়ে গেল আমাকে, নাও। না আমি যাই, এখানে থাকলেই আপনি এটা খাও ওটা খাও বলে অস্থির করে মারবেন। বাবা, আপনার থেকে কোনো জিনিস নিয়ে? আমি অবাক হয়ে আর কিছু বলার আগেই ও ঘর ছেড়ে চলে গেল। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম খোলা দরজার দিকে। খাওয়া দাওয়া সারতে না সারতেই বেশ ঘুম এসে গেল, বেশ আরাম লাগছে এখন, ঘুমিয়ে পড়লাম।
ধরা পড়ে যাওয়ার পর ডক্টর পালি তার মিস পানের অমন অদ্ভুত হাসির মানে আজ খুঁজে পেলাম। আমাকে ফাঁকা ল্যাবরেটরিতে বিশেষ শিশি ঘেরা জায়গায় দেখে কেন ওরা সেদিন অমন করে হেসেছিলেন এখন পরিষ্কার হয়ে গেল আমার কাছে। অপমানে তখন গায়ে আমার জ্বালা ধরে গিয়েছিল, এখন সে জ্বালা শতগুণ হয়ে আমার শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। ভয় হচ্ছে আমার এই ছটফটানি দেখে ওরা আমাকে আজই আবার ট্রিটমেন্ট রুমে না নিয়ে যান। সেদিন সকালবেলার দিকে হাসপাতালের ভেতর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, নিজেই জানি না ঘুরতে ঘুরতে কখন পৌঁছে গেছি ল্যাবরেটরিতে। যথারীতি সেখানে কেউ নেই, মনে কেমন একটা জেদ চেপে গেল। চট করে একটা বোতল টেনে নিলাম তাপ থেকে, মার্কিউরি ক্লোরাইডের সলিউশন। বোতলের গায়ে মোড়ার খুলি আর কাটাকুটি হাড়ের ছবি। বোতলটা আমার গায়ের সাদা ঢিলে অ্যাপ্রনের আড়ালে লুকিয়ে ফিরে এলাম নিজের ঘরে। তারপর ডক্টর পালি তার মিস পান যেখান থেকে জল খান সেই ওয়াটার ফিল্টারের ঢাকাটা উপর থেকে খুলে জলের মধ্যে বোতলের অর্ধেকটা ঢেলে দিলাম। তাড়াতাড়ি ফিরে এসে বোতলটা লুকিয়ে ফেলেছি নিজের ঘরে। ব্যাস ব্যাস আমার কাজ শেষ। কিন্তু একটু পরেই মিস পান এসে আমাকে ডেকে নিয়ে গেলেন, বললেন, আসুন আসুন একটু। কোথায় যাব? আসুন না, একটা দারুণ জিনিস দেখাবো। কি? আমি হকচকিয়ে গেলাম, কি দেখাবে আমায়? একটু ভয়ও পেলাম। চলুন না, কি দারুণ একটা মজা হবে। নকল আল্লাহরেই যেন পেছন থেকে জড়িয়ে ধরলেন আমাকে, ওর গায়ে নরম ছোঁয়া ঘষে দিলেন আমার গায়ে। ওর সঙ্গে গেলাম, ঠিক ওয়াটার ফিল্টারের সামনে দাঁড়িয়েছিলেন ডক্টর প্রিয়লাল পালিত। আমাকে দেখে হাসলেন অদ্ভুত ভাবে। আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছি। তারপর ফিল্টারের কল খুলে এক গ্লাস জল ভর্তি করলেন, এগিয়ে দিলেন আমার দিকে। জল খাবেন? তেষ্টা পেয়েছে? মিস পান, উনি লাস্ট কখন জল খেয়েছেন? আমি ভয় পিছিয়ে গেলাম দুপা। কোন রকমে বললাম, না 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 না, আমি 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 খাবো না, আমার আমার যথেষ্ট পাইনি আমার। মিস পান পেছনেই ছিলেন, আমাকে অসম্ভব শক্তিতে পিচ মোড়া করে চেপে ধরলেন। আশ্চর্য, একটু আগে নরম নরম ভাবটা যেন মুহূর্তে উধাও। কি করে এত শক্তি এলো এই তুলতুলে মেয়েটার শরীরে? ডক্টর পালি জল ভর্তি গ্লাসটা আমার আমার নাকের কাছে নিয়ে এলেন। দেখুন তো, শুকে শুকুন শুকুন, ভালো করে শুকুন। মার্কিউরি ক্লোরাইডের গন্ধ পাওয়া যাচ্ছে না? কি হলো শুকুন? পাওয়া যাচ্ছে। মিস পান আমাকে ছেড়ে দিলেন। ভয়ে আমার সারা শরীর ঠকঠক করে কাঁপছিল। ছি 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 ছি, কি বিশ্রীভাবে ধরা পড়ে গেছি আমি, সর্বনাশ। এখন ওরা কি করবেন আমাকে নিয়ে, কি করব? কিন্তু ও কি ডক্টর পালিট এক চুমুকে গেলাসের সবটুকু জল খেয়ে নিলেন? বিষ, তীব্র বিষ, মার্কিউরি ক্লোরাইড, অথচ আবার আবার ফিল্টারের কল খুলে গ্লাস ভর্তি করলেন। এবারে এগিয়ে দিলেন মিস পানকে। মিস পানও গ্লাস শেষ করলেন এক নিমেষে। দুজনেই হাসছেন আমাকে ব্যঙ্গ করে। আবার আবার গ্লাস ভর্তি হলো, আবার নিমেষে গ্লাস শেষ। আমাকে দেখে ওরা পালা করে ফিল্টারের বিষাক্ত জল শেষ করার উৎসবে মেতে উঠলেন। কি হাসি কি হাসি ওদের, পেটে হাত চেপে শরীর দুলিয়ে আমার দিকে তাচ্ছিলেন আঙুল তুলে। কি হাসি, যেন দুজনের নেশার ফোয়ারা ছুটছে। দেখতে দেখতে ফিল্টারের সব জল শেষ।
বলছো যে বিশে অন্তত ১৫ জন মানুষের নিশ্চিত মৃত্যুর কথা? সেই বিষ আস্তে আস্তে ওরা পুরো ওয়াটার ফিল্টারটা শেষ করে দিলেন। চোখের তারাগুলো জল জল করছিল যে দুজনের। আমি তাড়া খাওয়া নেড়ি কুকুরের মতো দু পায়ের ফাঁকে অদৃশ্য লেজ ঢুকিয়ে ছুটে চলে এলাম নিজের ঘরে, আমার বিছানায়। তারপর অসহ্য জ্বালায় শুধু ছটফট ছটফট করতে করতে ওদের ল্যাবরেটরিতে কোনো পাহারা নেই, কোনো ভয়ও নেই ওদের, এমনকি এমনকি আমার কাছ থেকেও না, আমার কাছ থেকেও না, আমার কাছ থেকেও না। কিন্তু কিন্তু কি করে সম্ভব হলো এটা? সমস্ত ব্যাপারটা একটা জটিল ধাঁধার মতো ঠেকছিল আমার। এমন সময় দাড়িওয়ালা ছেলেটা আমার ঘরে এলো। ওকে দেখে আমি এক গ্লাস জল এগিয়ে দিলাম। ছেলেটা এক ধাক্কা জলের গ্লাসটা ছিটকে ফেলে দিল। আবার বলেছি না, আপনার হাত থেকে দানা পানি আমি নেব না, কিচ্ছু মুখে তুলব না। আমার ভেতরটা টকবক করে ফুটছিল, হাত বারবার মুঠো হয়ে যাচ্ছিল আপনা থেকেই। তবু বললাম, কেন কেন এরকম করছো আমার সঙ্গে, কেন এরকম করছো? কিচ্ছু বোঝেন না না নেকা, আপনি এখানে কি করে এসেছেন জানেন না? নাকি সবসময় ভুলে যাওয়ার ভান করেন? আপনার সব ফাইলপত্র আমি দেখেছি, সব। আপনি কেমিস্ট ছিলেন, কেমিস্ট, ইন্ডিয়া ড্রাগ কোম্পানির কেমিস্ট। তিনটে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি, তারপর ধরা পড়েন। বহুদিন আপনাকে নানান মেন্টাল হসপিটালে রেখে সারিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, কিন্তু আপনার ওই এক রোগ বিষ দেখলেই হাত নিষ্পিষ করে। যাকে হাতের কাছে পান তাকেই এক ঠোপ বিষ গিলিয়ে মারতে ইচ্ছে করে, তাই না? আমি পাথর হয়ে বিছানায় বসে রইলাম। ও যা বলছে সব সত্যি, সব সত্যি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সত্যি, নইলে সব কথাগুলো আমার এত চেনা জানা ঠেকছে কেন? শুধু আয়নাতে যা দেখলাম আমার নিজের মুখটাই আমার কাছে কিরকম অচেনা হয়ে গেছে। মনে হচ্ছে কেউ আমার মাথার ঢাকনাটা খুলে ভেতরের জিনিসগুলো আচ্ছা করে নেড়ে ঘেঁটে দিয়ে আবার ঢাকনাটা টুক করে বন্ধ করে দিয়েছে। দাড়িওয়ালা ছেলেটা চলে গেল। আমার মাথার ভেতর ওর কথাগুলোই বারবার বাজতে লাগলো। তিনটে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি, তিনটে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি, তিনটে মানুষকে বিষ খাইয়ে খুন করেছেন আপনি। সন্ধ্যেবেলা ডক্টর প্রিয়লাল পালি তার মিস তৃষ্ণা পান আমাকে দেখতে এলেন। ওদের মুখ চোখ ব্যবহার একেবারে স্বাভাবিক, সকালের ওই সাংঘাতিক ঘটনা যেন একেবারে ভুলে গেছেন। কিন্তু ওদের দেখা মাত্র আমার অসহ্য জ্বালা যেন আবার শুরু হয়ে গেল। বিভিন্ন প্রশ্ন করে ডক্টর পালিত আমার মানসিক প্রতিক্রিয়া দেখলেন। তারপর শুরু হল শারীরিক পরীক্ষা। মিস পান, প্রেশারটা দেখুন তো, আপনার গুড বয়ের বিপিটা কি বলছে? ইয়েস স্যার। দেখি আপনার চোখটা একটু বড় করে তাকান। জিভ দেখি আরো বার করুন বাইরের দিকে, বলুন। ওকে, বিপিও ওকে স্যার। গুড, দ্যাটস গুড। আপনি কেমন দেখলেন স্যার? গুড বয় কে কাল ট্রিটমেন্ট রুমে নিয়ে যাওয়া যাবে তো? হ্যাঁ, অফ কোর্স, হি ইজ ইন পারফেক্ট কন্ডিশন। হেই জে, গুড বাই। তাহলে কাল ট্রিটমেন্ট রুম, ঠিক আছে? আমাকে খালি গুড বাই গুড বাই করেন কেন, ঠাট্টা করেন? আমি আমি কি বয়? না না, আমি তো জানি ইউ আর এ পারফেক্ট ম্যান,
But still, you were really a good boy. आपने के खूब भालू बाशी तो, ताई good boy बोले. ताहले, काल, treatment room. Okay, bye. दुजने ही चले गए लेन. और भीषण भय कोच्छिलो आबार, आबार वही treatment room. ওখানে কি হয় আমি ঠিক জানি না কেমন যেন একটা আশ্চর্য ঘোরের মধ্যে ট্রিটমেন্ট রুমে সময়টুকু কেটে যায় তারপর ঘরে ফিরে যখন জ্ঞান ফিরে তখন শুধু অবসাদ শুধু ক্লান্তি ডক্টর পালি তার মেজবান চলে যেতে এই মার্কিউরি ক্লোরাইডের লুকোনো বোতলটা বের করলাম ঠিক করবো এখন এই বিষ দিয়ে দাড়িওয়ালা ছেলেটা খুব চালাক আমার হাত থেকে কখনো কিছু খায় না খাবেও না পুরোপুরি ডিটারমাইন্ড আর বাকি ওই বুড়ো রুগী দুটো ওদের বিষ দিলেই কি আর না দিলেই বাকি কিছু করি এই বোতলটা নিয়ে এই বাকি মার্কিউরি ক্লোরাইডটা সাত পাঁচ ভেবে শেষ পর্যন্ত খোলা জানলার কাছে গেলাম ছায়া ছায়া অন্ধকার নেমেছে বাইরের বাগানে পেছনের ঘন জঙ্গলে কোন একটা প্রাণীর একটানা গর্জন কানে এলো এটা কি নেকড়ের চিৎকার প্রায় রোজ রাতেই শোনা যায় চোখ তুলে দেখি আকাশে আধখানা চাঁদ চাঁদের আলো মাঝে মাঝেই ঢেকে দিচ্ছে উড়ন্ত বাদুর আর পেঁচার ডানা আমি লক্ষ্য করেছি এই অঞ্চলে নিশাচর পাখি যেন বেশি চোখে পড়ে কেন কে জানে আর অপেক্ষা না করে হাতের বোতলটা ছুঁড়ে দিলাম বাইরের অন্ধকার বাগানে কোথাও ঠোক্কর খেয়ে পড়ার শব্দও শুনলাম যাক কাঁচের বোতলটা ভেঙে চৌচির আপদ গেছে ওটা রেখেও তো কোনো লাভ ছিল না আমার যদি অবশ্য নিজেকেই না আমার মাথার মধ্যে থেকে থেকে সবকিছু যেন কেমন গোলমাল হয়ে যায় গুচুক বুঝলেই সার সার শিশি বোতলের স্বপ্ন দেখি সব কটার উপরে মরার মাথার খুলি আঁকা খুলির কালো চোখের কোটর দুটো ধপধপ করে জ্বলছে দেখতে দেখতে আমার হাতের আঙুলগুলো লাউ ডগা সাপের মতো হিল হিল করে আকুলি বিকুলি করে বুকের ভেতর দুপতাপ দুপতাপ শব্দ হয় আমার সেই তিনজনের কথা মনে পড়ে যায় যাদের আমি বিশ্বে নীল করে দিয়েছি পুরো নীল পুরো নীল কিন্তু তিনের পর এতদিন হয়ে গেল আমি চার নম্বরকে খুঁজে পেলাম কই আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে কতদিন এই দাড়িওয়ালা ছেলেটাকে যদি কোন রকমে একবার কি ভেবে ঘর ছেড়ে বেরোলাম ওর ঘরে গিয়ে একবার দেখলে হয় কি করছে অবশ্য এই সময়টাতে জানি ও রোজ তাস খেলে একা একা আমাকে বলে এখানে যতক্ষণ পারবেন জেগে থাকবেন চোখের পাতা এক করলেই বিপদ ওই ডাক্তার আর নার্সকে কোনো বিশ্বাস নেই আশ্চর্য আজ কিন্তু ওর ঘরে গিয়ে ভারী অদ্ভুত দৃশ্য দেখলাম ছেলেটা নির্জীবভাবে বিছানায় শুয়ে আছে ঘরে সিলিং এর দিকে তাকিয়ে আছে এরকম ক্লান্ত অসহায় ওকে কখনো দেখিনি আগে আমি ওর বিছানার খুব কাছে চলে গিয়েছিলাম ছেলেটা মুখ ফিরিয়ে আমাকে দেখলো প্রথমে ভয় পাওয়া চোখে আমার হাতের দিকে তাকালো তারপর হাত খালি দেখে আশ্বস্ত হলো গলায় হাত বুলিয়ে বার কয়েক ঢোঁক গিলল এরকম অসময়ে শুয়ে আছো যে আমাকে আজ ট্রিটমেন্ট রুমে নিয়ে গিয়েছিল এমন সময় বাইরের অন্ধকার থেকে ভেসে এলো পেঁচার কান্না একটানা শেয়ালের চিৎকার আর নেকড়ের পালের ক্রুদ্ধ গর্জন শুনো ওই ডাক্তার আর নার্সটা মানুষ নয় ওরা ভ্যাম্পায়ার দেখুন শুয়ে থাকা অবস্থাতেই থুতনিটা সামান্য উঁচু করলো ছেলেটা হাত দিয়ে গলার কাছে দাড়িটা সরালো ঘরে অল্প পরে নীল আলো জ্বলছিল ওর গলার খুব কাছে চোখ নিয়ে গিয়ে দেখলাম এক ইঞ্চি তফাতে দুটো ছোট ক্ষত চিহ্ন মাপে মসুর ডালের দানার মতো জায়গা দুটো দু আঙুলে টিপে ধরে রগড়ালো ছেলেটা সঙ্গে সঙ্গে কালচে ঘন তরলের ফোঁটা দেখা গেল ক্ষত মুখে ছেলেটা আঙুলের ডগায় সে তরল মুছে নিল দেখালো আমাকে দেখো রক্ত দেখেছেন
আমার তো গলায় আপনার কোথা থেকে রক্ত নিয়েছে। আমার আমার কোথায়? অজান্তেই আমার হাত ছুড়ে গেল ঘাড়ে, জায়গাটা খুঁজে পেলাম। এখনো ব্যথা, আমি জানি, আমি দেখতে পাচ্ছি না ঘাড়ের কাছে বলে, কিন্তু ব্যথাটা দিয়ে অনুভব করতে পাচ্ছি। ইঞ্জেকশন সিরিঞ্জ কিংবা দাঁতের দাগ জোড়া ওখানেই আছে। সত্যি কি ডাক্তার প্রিয়লাল পালি তার সিস্টার তৃষ্ণা পান ভ্যাম্পায়ার ছেলেটাকে ঠিক বলছে? ওসব হতেও পারে, এই জায়গাটা অসম্ভব নির্জন, শুধুমাত্র সংসার থেকে জবাব দেওয়া রোগীরাই এখানকার বাসিন্দা। খোঁজ খবর করার কেউ নেই, সন্দেহ করার কেউ নেই। তার উপর ডাক্তার আর নার্সের কেমন অন্ধকার অন্ধকার চোখ, ঝকঝকে ঝকঝকে সাদা দাঁত, টুকটুকে লাল ঠোঁট, ওই বিষাক্ত জলপানের ঘটনা, না না, সব 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 কিছু কেমন গুলিয়ে যাচ্ছে। এই শোনো শোনো, কি হয়েছে জানো? যে ওয়াটার ফিল্টার থেকে ওরা জল খায়, আমি না সেটাতে আপনাকে তো বললাম বিষে ওদের কিচ্ছু হবে না। হ্যাঁ বুঝতে পারছি, ভ্যাম্পায়ার হলে তো সত্যি বিষে কিছুই হবে না। হলে তো আপনি শায়েস্তা করতে পারতেন। তাহলে তাহলে উপায়? শুনুন, ভ্যাম্পায়ার নিয়ে আমি অনেক বইপত্র ঘেঁটেছি, এরা দুজন যে টাইপের তাদের রূপর বুলেট দিয়ে গুলি না করলে এরা শেষ হবে না। একমাত্র কাজ হতে পারে রূপর বুলেটে। রূপর বুলেট? কিন্তু এখানে রূপর বুলেট কোথায় পাবেন? কোথায়? একটা দীর্ঘশ্বাস ফেললো ছেলেটা, আবার চোখ ফেরালো সিলিং এর দিকে। বুলেট, রিভলভার, কান ফাটানো শব্দ, রক্তপাত, না 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 না, আমার আমার ভালো লাগে না, এগুলো একদম আমার হাতে শোনা, আমার শরীর সব অস্থির অস্থির করতে থাকে। আমার পছন্দ শিশি বোতল, মোড়ার খুলি, কাটাকুটি হাড়, কিন্তু সেভাবে কি শেষ করা যাবে ডাক্তার আর নার্সকে? ছেলেটার কথা মতো সত্যি যদি ওরা ভ্যাম্পায়ার হয়? মরতে হবে, মরতে হবে, মশা মুরগির মতো তিলে তিলে এখানে মরতে হবে। বাঁচার কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। বাইরে থেকে আমার ভেসে এলো নিশাচর প্রাণীগুলোর চিৎকার। আমি পায়ে পায়ে বাইরের করিডোরে চলে এলাম, মনে মনে দুশ্চিন্তার জট ছড়াতে চেষ্টা করছি, খুঁজে বেড়াচ্ছি একটার পর একটা প্রশ্ন আর উত্তর। খাঁ খাঁ করিডোরে আমার পায়ের শব্দ অপার্থিব প্রতিধ্বনি তুলতে লাগলো। দুদিন পর মাথায় একটা বুদ্ধি ঘেরে গেল। শিশি বোতল, মড়ার খুলি, কাটাকুটি হাড়, কিন্তু আমি তো ডক্টর পালিতের ল্যাবরেটরি থেকে কোনো বোতল সরাতে পারবো না, ওরা ঠিক টের পাবেন, আর ওই রকম গাজালা করা হাসি হেসে আমাকে অপদস্থ করবেন। আমার অসহ্য লাগে, অসহ্য লাগে আমার। ওকে বলবো, ওই দাড়িওয়ালা ছেলেটা কি বলবো বোতল সরানোর জন্য? দুপুরের দিকে ওর ঘরে গেলাম। একি আপনি এখানে আমার ঘরে? শোনো শোনো, ভয় পেও না। দেখো দেখো দেখো, আমার হাত খালি, আমার হাত খালি, কিচ্ছু নেই। শোনো, তুমি আমাকে যাই মনে করো এখন, কিন্তু তোমাকে আমার বন্ধু হতেই হবে যদি বাঁচতে চাও। যদি বাঁচতে চাও আমার হাতে হাত মিলিয়ে কাজ করতেই হবে। বলো রাজি, বলো সাহায্য করবে আমায়? মানে আমি আপনাকে? হ্যাঁ, তুমি 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 পারবে। তোমার সাহায্য না পেলে আমার আমার একার দ্বারা এই কাজ সম্ভব নয়। কি কি করতে হবে আমায় বলছি? আজকে আজকে তুমি অনেকটা বেটার দেখছি, এই দুদিন ঠিক মতো খাওয়া দাওয়া করেছো তাহলে? না হলে তো উঠে দাঁড়াতেই পারতাম না। শোনো, তোমার যেটা করতে হবে ভালো করে শোনো। ল্যাব থেকে একটা স্যালাইনের বোতল, নিডল আর পাইপ নিয়ে আসবে, আর ল্যাবে ঢুকে ঢুকেই ডান দিকে যে সাদা রঙের র্যাকটা আছে তার নিচের থেকে তিন নম্বর তাকে, বুঝতে পারলে?
নিচের দিক থেকে তিন নম্বর থেকে দেখবি অনেকগুলো নানা আকারের বোতলের মধ্যে একটা ছোট গোছের বোতল আছে, একটাই। আশেপাশের অন্যগুলোর তুলনায় বেশ ছোট, তুমি দেখলেই বুঝতে পারবে। দেখবি ওর গায়ে লেখা আছে, দাঁড়াও এ দেখো এই কাগজটা, এখানে আমি যা লিখে দিয়েছি ওই ছোট বোতলটার গায়েও হুবহু এই লেখাটা থাকবে। ভালো করে মিলিয়ে দেখে সেই বোতলটা নিয়ে আসবে আমার ঘরে, ব্যাস তাহলে তোমার কাজ শেষ, বাকিটা আমার দায়িত্ব। বোতলের গায়ে মরার খুলি আঁকা আছে তো? না 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 না, একদম বেড়ে বাকামি করবে না, মরার খুলি আঁকা আছে, দিগ্গজ হয়ে গেছে একবারে, খুলি হাড় কিচ্ছু নেই, ওটা বিষ নয়, বিষ নয়, বিষ নয়। তাহলে যা বললাম তাই করো যদি বাঁচতে চাও। ভুলে যেও না আমি কেমিস্ট ছিলাম। কেমিস্ট কোথায়? ইন্ডিয়া ড্রাগ কোম্পানিতে। রাইট, ইন্ডিয়া ড্রাগ কোম্পানি, যা বললাম ঠিকঠাক মনে থাকবে? থাকবে। কখন যাবে, কখন আনবে আমি তোমায় বলে দেব, ঠিক আছে? ঠিক আছে। ভ্যাম্পায়ার, ভ্যাম্পায়ার। পরপর তিন দিন আমি গোগ্রাসে খাওয়া শুরু করলাম, যে করে হোক আমার ওজন বাড়াতেই হবে, আমাকে বাড়াতেই হবে। দেখলাম ওজন বাড়ছে, ও নিয়মিত রাউন্ডে এসে ডক্টর পালি, সিস্টার তৃষ্ণা পান আমার গা টিপে টিপে দেখেন। ওদের মুখের দিকে তাকিয়ে আমি শিউরে শিউরে উঠি, ওদের চোখগুলো ধকধক করে। আমি বুঝতে পারি সময় হয়ে এসেছে, আমাকে ট্রিটমেন্ট রুমে ওরা নিয়ে গেলেন বলে। চতুর্থ দিন বিকেলে আমি খুব উত্তেজিত হয়ে অভিনয় করলাম, অস্থির হয়ে হাত পা ছুঁড়তে লাগলাম। ডক্টর পালিত লক্ষ্য করে মিস পানির দিকে তাকিয়ে হাসলেন। ওয়ান্ডারফুল, আপনার গুড বয় দারুণ রেসপন্ড করছেন কিন্তু। এমনি কি আর আমি ওনাকে গুড বয় বলি স্যার? মিস পান, ইটস অ্যাবাউট টাইম, সময় হয়ে গেছে, কালই ওকে ট্রিটমেন্ট রুমে নিয়ে যেতে হবে, কেমন? মিস পান আমার ঘাড়ে তার কোমল হাত রাখলেন, আস্তে আস্তে হাত বোলালেন, মিষ্টি করে হাসলেন, জিভটা বোলালেন ঠোঁটে, ঝকঝকে দাঁত আর টুকটুকে জিভের ডগা দেখা গেল। এই যে গুড বাই, শুনলেন তো ডক্টর পালিত কি বললেন? ট্রিটমেন্ট রুম কালকে, ওকে? ওরা চলে যেতেই আমি দাঁড়িওয়ালা ছেলেটার ঘরে গেলাম, ও উত্তেজিত অবস্থায় আমারই জন্য অপেক্ষা করছিল। কি খবর? শোনো, ওরা দুজনেই নিচে নেমে গেছে, তুমি চুপিসারে ডক্টর পালিতের দোতলার ল্যাবরেটরিতে চলে যাও, ঢুকেই ডান দিকে সাদা রাখে যেমন যেমন বলেছি, মনে আছে তো? যাও। ঘন্টাখানেক পরে ছেলেটি ফিরে এলো, ও সাদা অ্যাপ্রনের আড়াল থেকে বের করে দিল স্যালাইনের বোতল, নিডল, পাইপ আর সেই ছোট্ট বোতলটা। ঠিক এনেছি তো? থ্যাংক ইউ। এবার দাঁড়াও, আগে স্যালাইনের বোতলটা খালি করি। ছোট বোতলটা খোলো তো, খোলো খোলো খোলো, ঢালো এই স্যালাইনের বোতলে, ঢালো পাইপটা দেখি। ওকে, দেখি নিডলটা দাও, নিডলটা। হ্যাঁ, বোতলটা, বোতলটা, ওকে। এবার স্যালাইনের বোতলটাকে উল্টো করে স্ট্যান্ডে ঝোলাও, গুড। দাঁড়াও দাঁড়াও, আমি 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 নিডলটা বাহাতের কনুইয়ের খাঁজে আগে বিঁধিয়ে নিই। ওকে ওকে, ডান পড়ছে, পড়ছে, ভেতরে ঢুকছে। কি হলো? কিছু না, কিছু না, এক কাজ করো তো, ওই 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 রেগুলেটরটা ঘোরাও, ড্রিপের স্পিডটা বাড়াও, আর একটু, আর একটু বাড়াও, তাড়াতাড়ি শেষ করতে হবে, তাড়াতাড়ি, সময় কি, ময় বেশি নেই, তাড়াতাড়ি শেষ করতে হবে। কি হচ্ছে বলুন তো, কি করছেন আপনি? এই লিকুইডটা তো প্রচন্ড স্পিডে, প্রচন্ড স্পিডে পাইপে নামছে, ঢুকে যাচ্ছে আমার শরীরে, মিশে যাচ্ছে আমার শেষ, একটু একটু তুলো দাও, একটু তুলো, শোনো,
নীলটা পাইপ, দুটো খালি বোতল সবই জানলা দিয়ে পেছনে জঙ্গলে ফেলে দাও। কুইক কুইক, বাইরে কোথাও যেন এই কাজের কোনো চিহ্ন না থাকে, শুধু থাকবে আমার। ফেলেছি, সব ফেলে দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমার তোমার কাজ শেষ, এবার তুমি তোমার ঘরে ফিরে যাও। কাল কাল সকালে সব জানতে পারবে, কাল সকালে। আমার বুক শুকিয়ে আসছে, শরীরের মধ্যে আগুন জ্বলছে, চোখের সামনে ছটফট করে নাচছে লাল নীল তারা। আমি পারবো তো, আমি শেষ পর্যন্ত সইতে পারবো তো, সইতে পারবো তো আমি? এই যে গুড বয়, রাতের খাবারটা খেতে হবে তো। কি হয়েছে, কষ্ট হচ্ছে নাকি? না না না, আসলে সত্যি সত্যি খুব খিদে পাচ্ছে এখন। দ্যাটস গুড, ট্রিটমেন্ট রুমে যাওয়ার আগে খিদে হওয়া তো খুব ভালো। আর খিদের মুখেই তো খেতে সব থেকে ভালো লাগে। আজ কিন্তু দেখুন আপনার সব পছন্দের খাবার দিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিস পান চলে গেলেন, আমি বিছানায় শুয়ে ছটফট করতে লাগলাম। এক ফোঁটাও খেতে ইচ্ছে করছিল না আমার, একরকম জেদ ধরেই রাতের পুরো খাওয়াটা পেট ভরে খেলাম। তারপর বিভৎস অসহ্য যন্ত্রণা সহ্য করে দাঁতে দাঁত চেপে শুধু শুধু অপেক্ষা, গোটা রাতের অপেক্ষা, অপেক্ষা। দু চোখে আমার ঘুম নেই, আমার ঘুম নেই, দু চোখে ঘুম নেই। অসহ্য চিনচিনে যন্ত্রণার মধ্যে জ্ঞান ফিরল আমার, চোখ খুলেই এক অপরূপ দৃশ্য দেখতে পেলাম। ট্রিটমেন্ট রুমের ধবধবে বিছানায় আমি শুয়ে আছি, একটু দূরেই টলমল অবস্থায় দাঁড়িয়ে থাকতে চেষ্টা করছেন ডক্টর প্রিয়লাল পালিত আর মিস তৃষ্ণা পান। দুজনেরই কালো অন্ধকার চোখ যেন ঠেলে বেরিয়ে আসছে, লিপস্টিকে মাখা মাখি। না না, লিপস্টিক তো না, রক্ত, রক্ত, আমার 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 রক্ত। দু হাতে বুক খামচে ধরে আঁতরে ওরা বাতাস নিতে চাইছেন, টুকটুকে জিভ বেরিয়ে এসেছে অস্বাভাবিক রকম, ঝকঝকে দাঁত দেখা যাচ্ছে, দাঁতে কি লিপস্টিকের ছোপ? না না, ওটা রক্ত, রক্ত, আমার আমার রক্ত, আমার রক্ত। চলতে চলতে প্রথমে মুখ খুবড়ে পড়লেন ডক্টর পালিত, আর একটু এগিয়ে মিস পান ট্রিটমেন্ট রুম থেকে বেরোতে যাচ্ছিলেন, হুমড়ি পড়ে গেলেন দরজার কাছে। সামান্য মাথা তুলে আমি মিস পানের শক্ত হয়ে যাওয়া পা দুটো দেখতে পাচ্ছি, একটু নড়তে নড়তে একেবারে স্থির হয়ে গেল। দেখতে পাচ্ছি ডক্টর পালিতের কুঁকড়ে যাওয়া বিভৎস দেহটা, আমার ঘাড়ের কাছটা চটচট করছে, বালিশের অবস্থাও তাই, রক্তে ভিজে। আমার শরীরে অসম্ভব একটা অবসাদ, অথচ ভেতরে যেন মরুভূমির আগুন জ্বলছে দাউ দাউ করে। এই জ্বালা কি আর নিবে না, শেষ শেষ, ভ্যাম্পায়ার দুটো শেষ। কি যন্ত্রণা আমি সহ্য করেছি কাল সারাটা রাত, ভ্যাম্পায়ার দুটোকে শেষ করতে পেরে আমার মনে হচ্ছে যন্ত্রণা সহ্য করা আমার সার্থক হয়েছে। না না, রুপোর বুলেট আমি পাইনি, ল্যাবরেটরিতে রুপোর বুলেট পাওয়া যায় না, কিন্তু ল্যাবরেটরি থেকে আমি পেয়েছি AgNO3, আর্জেন্টাম নাইট্রেটের দ্রবণ, আর্জেন্টাম, ল্যাটিন ভাষায় ওটাই রূপোর নাম, সেই সিলভার নাইট্রেট
অর্থাৎ রূপর পরমাণু ছুঁচ বিধি আমি ঢুকিয়ে দিয়েছি আমার রক্তে, আমার আমার রক্তে মিশে গেছে রূপ। রূপর বুলেটের চেয়েও ভয়ঙ্কর শক্তিশালী অমোঘ সেই রূপলি রক্ত চুষে খেয়ে ডক্টর প্রিয়লাল পালি তার বিশৃঙ্খলা পাঠ। আমার শরীর ভীষণ দুর্বল লাগছে, আমি 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 কি ট্রিটমেন্ট রুম থেকে বেরোতে পারবো কখনো? একটা দাড়িওয়ালা ছেলেটাই বা কোথায় গেল? আস্তে আস্তে তো বাইরে অন্ধকার নামবে, শুরু হবে নিশাচর প্রাণীর আত্মকান্না, হিংস্র গর্জন। এই নির্জন মৃত্যুপুরী থেকে নিরাপদে বাইরে বেরোতে পারবো তো? আমি পারবো তো? বাইরে আমি তিনজনকে শেষ করেছিলাম, কতদিন পরে এখানে দুজনকে বাগে পেলাম, একসঙ্গে শেষ করলাম দুটোকে। তিন তিন আর দুই পাঁচ, পাঁচ মোট পাঁচজন। এখনো কতগুলো বাকি, কতগুলো বাকি? অন্তত ১৩ জনকে শেষ করতেই হবে। ও মাই গড, আরো আটখানা। হ্যাঁ হ্যাঁ, ১৩ ১৩, আনলাকি ১৩, ১৩টা শেষ করতেই হবে আমাকে, নইলে যে নরকেও ঠাঁই হবে না আমার। বাইরে শুরু হয়েছে নেকড়ের গর্জন, আর শরীরের ভেতরে প্রতিটি শিরায় আর ধমনীতে রূপলি রক্তের পাগল করা ছুটোছুটি ক্রমশ উত্তাল হয়ে উঠছে। বাইরের গর্জনের সঙ্গে তাল মিলিয়ে কোটি কোটি লোহিত কণিকা কেমন মাতালের মতো নাচছে নাচছে নাচছে। আর আমার চোখের সামনে তারার মেলা, লাল নীল হলুদ তারার মেলা, লাল নীল হলুদ অজস্র তারা, লাল